সেখানে আমার যে মেয়ের জামাইও ছিল থাকে আমার চাচাতো বোনও ছিল যে অবস্থা তারা গিয়ে হঠাৎ করে গেরাও করে মা আমার পোস্টার টোস্টার সব কিছু ছিঁড়ে ফেলেছে এবং অকথ্য ভাষা ব্যবহার করেছে সেই জন্য আমার ওয়াইফ বলেছেন যে একটা সংবাদ সম্মেলনে ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে সেই ব্যাপারটা কি করা হয়েছে উনি বলবেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আজকে পাঁচ নম্বর ওয়ার্ডের রেলপথ নিতে যাওয়ার পর আমার তারা খারাপ খারাপ পার্টি যারা আছে তারা আমার বেগরে আর বুকি না হয় আমার তারা মেশিন দিয়া আমার খুব একটা কেটা করে রাখে ব্যারিকেড দিয়ে রাখছে তবু আমি কিছু তারা সাথে মারছি না সত্যি তো আমার পরিচিত পরিচিত দেখার সত্ত্বেও আমি তার সাথে ভালো ভালো মানে আয় লোক করছি তারাও আমার কয়লা কিছু পাচ্ছে না পরে দেখলাম তারা ইয়ে মনে হয় 20-30 জন হইল অনুমানিক আইয়া আমি একটা গরু ঢুকছি ঢুকতেই আমার আইয়া দিল তারা আমার কইল আপনি হার অধিকারে ঢুকছে আমি আমি তো দুইবারের মেয়র আর একজন ওয়াইফ আমি তো তারা অধিকার আমারও আছে তারারও আছে আমার আবারও অধিকার আছে আর আমি কুলা ওরা তো একজন একজন মেয়রের বউ আর আমার হাজবেন্ডও তো তাই তো কুলা ওরারও সুতো থেকে বড় হয়েছে আমার প্রতিটা গরুর প্রতি তো আমার আমার যাওয়ার অধিকার আছে ও তারা কইল আপনি কিন্তু সম্মানে তো এবারে যাইবা না আপনারা কিচ্ছু আমরা কইতাম আমি লাগ দিই না সম্মান সবের আছে আমি সম্মানী মানুষ আমি সম্মান দিয়ে শ্রদ্ধা করি তোরা যদি হোম আমি বাড়িয়ে দেই বুঝিয়া তারপরে তারা কইল যে আমরা সাইয়ার আপনি বাড়িয়ে দেই থাকি আমি বললাম আমি দেখা করার কি অধিকার নাই তারা কইল না দেখা করার কিটা আমরা এই গুরুত্ব আমরা কিনে নিয়েছি আমি বললাম কিনলেও তো আমি কিনা তো শুনলো তাই জবাব দিব বাইশে আমি তো নৌকা কিনে নিয়েছে আমি বললাম 16 তারিখ এনে ভোটের মাধ্যমে যদি নিরপেক্ষ নির্বাচন হয় যদি আপনারা নৌকা পাস করেন বা দেশাও আছে বা কন্ডিডেট 40 জন আছে আলহামদুলিল্লাহ এরপরে কোয়ার করে কইছে না এটা এটা আপনারা কোনো আনুষ্ঠানিক বার্তা করতে দিতে পারবেন না আমি এরপরে বললাম যে তো এটা আগে কি গিয়া দিতে আসছে আপনার নৌকার পার্টি যে তো আমরা নির্বাচন আইলাম না দানের সরার তো আমি আমি তো আমার একটা কেন্দ্রীয় থেকে তো আমার একটা সিদ্ধান্ত হয়েছে এটা তো আমি এখন ভাবে নিশ্চিত না আমার দানের সরার দে দে কি আসছে যে উপজেলা আসল তারা আসল সব সিদ্ধান্ত আমি হারিয়েছি তো এরকম ভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তারপরে এ আপনি ওই আমার সামনে ফুস্টা মেসি ফেলাইছে সেটা ধরো আমি কিচ্ছু পাচ্ছি না আমি 207 পাচ্ছি আমার আরো মানুষ তারা হইয়া হইয়া এটা তো অন্যায় হয়েছে তারা আমার মেসেজ মাফ হচ্ছে 15 দিন সবই আমি বললাম না আপনারা এটা তো ভাব দেব আমি কিচ্ছু হইয়ান না আমি যদি মরিও নো তো হইলে আমার লাশটা আপনারা অনুমোদন আমার মাটি দিই আমি অন্য থেকে বাড়িয়ে যেতাম না এরপরে তারা খুব কাছে ও আমার আমার কেতাম মেয়ের যে বড় একটা আমার সাথে গেছে তারে কলারও ধরিয়েছে ধরার পরে তার সাত দন দিচ্ছে এক কামাইলে তারা ফালাই দিচ্ছে তবু আমি তারা এটা নিয়ে আনিয়েছি আনার পরে কইলাম তোরা একটা উশৃঙ্খল করিও না আচ্ছা আমি যাই মুঙ্গে নেই তারা যেহেতু কইছে আমি যাই মুঙ্গে নেই তারপর পরে দোকানও এক দোকানও আইয়া আমার আবার বেড়া করতেছি যে আমার দোকানও এক দোকানও ঢুকাইছে তারা দোকানি করে তারাও মানে খুব লজ্জিত বুঝলাম আমার মানে কারণ আমরা তো একটা সম্মান পাইয়া গেছি কুলা ওরা সবার প্রতি আমরা শ্রদ্ধা আছে তারাও আমার প্রতি শ্রদ্ধা আছে এটা এটা আমি বহু দিন হইয়া কুলা ওরা বাসি আমার যে সম্মান তারা দিছে এই সম্মান আমি গুর যদি পাঁচ আছেও আমি যে কুলা ওরা আমি প্রতিটা ওয়ার্ডও যাইয়া আমি যে সম্মান পাইয়া এই সম্মান মানে সবার ক্ষেত্রে হইতো নাই আমার আহমদ জুলেন আমার হাজবেন্ড এত সবে জানেন তাই যে কেউ যদি বালাও করে না তারপর কেউ ক্ষতি করছে না আমিও সেম কামলা খানে আমি চালাইয়া গেছি কিন্তু আমি রাজনীতি নাও ধরি তো তার ব্যাপারে কিন্তু তারা জাতীয়তাবাদী দলের পক্ষে আমি সবসময় খাস করছি বা খাস করবো আজকের যে সব মানটা তারা দিল আমি কুলাউরাবাসী বা দেশ বিদেশে যারা আসেন বা আমার কেন্দ্রীয় আসন নেতা কর্মী সবের কাছে আমি কইব যে প্রতীক তারা আমার দিচ্ছেন তারা যে যে অবস্থায় আসেন আমার এই যে আর একদিন আছে আমি কতটুকু নিরাপত্তা আসছি আমি এটা জানি না এরপরে আমি প্রশাসনও জানাইছি আমি তোমার নির্বাচন অফিসেও জানাইছি তারাও আমি অবগত করছি যে আমি কুলাউরার বাসী কাছে আমি কই আইছি আপনারা দিলেন যেন ও দোকান আছে যে ওই যে যেটা ঢুকছে রেল কলোনি সবরে হয়েছে আপনারা কাছে আমি বিচার দিয়ে গেলাম আমার কোনো বিচার নাই বিচার আপনারা যার জবাব দিবা তারা পরে আবার আমার এটা খাইয়া নিশ্চয় নেওয়ার মনে করছেন আমরা জবাব দিতে কিন্তু আমরা খুবই লজ্জিত কুলাউরা বাসীর কাছে আপনার এদের অসম্মানটা তারা করলো লেগে আমার বিচার হইলো পয়লা হইলো আমার আল্লাহর কাছে এরপরে হইলো আমার কুলাউরা যারা আছেন ওরা যারা উপস্থিত আছেন দেশে বিদেশে আছেন সবই আমার দল হইতো দুইটাও তো পারে দল দুইটাও তো পারে আপনার তো এক গরম মানুষ যেহেতু কুলাউরা আমরা
জীবন যাপন করি আর একটা একটা অনুষ্ঠান লাগলে ওই যাই আর বা মরায় যাই আর দিতে যাই আমরা কুলাউড়ার মানুষ আমরা কুলাউড়ার মানুষের যদি দিব হয় ক্ষেত্রে তো আমরা আর কোনো কোনো দল মত এটা তো আমরা এখন বিবেচনা করার দিকে আর কোনো রাস্তাই যাইতেছি না তাই সবলে অবগত করি আর বা সবলে দিয়ে যেন আসুন সাহায্য যতটুকু তার কর্তা আসলে কোনটা নিরপেক্ষ হওয়ার লাগে যদি কেউ কোনো কেতা থাকে সুযোগ থাকে বা সেন্টার থাকে তারা ইয়ার নিরপেক্ষ যেহেতু এটা করছে তারা এখন একটু আগে আমি ফোনে আবার বলল আমার বাসাও তারা গেরাও করবো অত মানুষকে নেয় মানুষ আমার জনপ্রিয়তা আমি তো কেউ তাও দেয়া নি না রেলকলে নিয়ে একটা জায়গা আছে ওই যে একটা রাস্তা গেছে দক্ষিণ রেলকলে ওই যে একটা দিচ্ছে একটা রাস্তা যে প্রতিটি দোকানে আমার মানে দেখছে বা আমার সেভ করার চেষ্টা করছে তারা তারপরে তারাও আমার বুঝাইছে মানে এটা আপনি বেজারের জানেন বেজারের বিষয় না তো এটা তো আমরা ফুলাওরাবাসী সব লজ্জিত এটা খালি এই লজ্জা তো আমার না আরো চারজন ক্যান্ডিডেট আছে এর আগে আরো চারজন হয়েছে এর আগে আরো চারজন পৌরসভা নির্বাচন তো একটা হয়েছে না বিভিন্ন এখন আমার ত্যাগ তারা দিছে আমি করতে গিয়ে বাড়িতে আমরা করতে গিয়ে বার হইলে আমার অত আমার দানের নিরাপত্তা নাই কখন আমি এলেকে আমি সাংবাদিক হলের কাছে আমি অবগত করলাম কারণ তারা আপনারা মাধ্যমে তো বসবো আমার কথা তো আর সব অনুপস্থ নাই আমার প্রতিটি কথা জানো সবটি জায়গায় দেশে বিদেশে যে জাহানো আছে খালি প্রশাসন নাই খালি যারা আপনারা আছেন অনু নাই সারা বিশ্বে জানো জানত আমরা আপনারা মাধ্যমে জানো দিয়ে জানে আমার এটা আমার আশাবাদী আর আর কালাগারি তো করছে আমার একটু লীলা কোনোদিন তারা করছে অনেক আমি ভয় পাইছি না মানে কোনোদিন আমি আশাও করছি না আমার আমি যখন যাচ্ছি আমারও নিরাপত্তা নাই আমার ক্যান্ডিডেটেরও নাই আমি যে বাসা তো আমরা দুজন আছি আমার দুটা বাচ্চা আছে আমি যে নিরাপদ আমি কেউ নিরাপদ মনে করি আর না কারণ আমার পাঁচটা ছেলে নাই যদি আজকে আমার পাঁচটা ছেলে থাকতো তারা লাহান গিয়া প্রতিবাদ করলো অনেক যদি চেয়ারম্যানের পাঁচটা বাই থাকতো প্রতিবাদ করলো অনেক কিন্তু আমার আছে দলের মানুষ আছে আমি তারা অবগত করছি না যে ধন্য তারা হামলা মামলা খাইব খাইলে করে তারা যদি আবার হামলা মামলা শিকার হয় তাহলে তো আমি আরো একা হয়ে দিব কে আমি একলা হয়ে দিব আমার সময় আরো বাম দিতে তাহলে কি সবরে আমি আর এটা করলাম না আমি ধৈর্যের সাথে আমি কথা মোকাবিলা করি আমি নিজেও আছি আমি সবলে ধন্যবাদ দিয়া আসসালাম আলাইকুম আর দিয়ে যেন আসেন দোয়া করবা আর 16 তারিখ আমার দিয়ে যে অবস্থান থেকে দিয়ে দিয়ে অবস্থায় সাহায্য করা আমার সাহায্য করবা আমার বহুত বড় জিনিস না সাহায্য হলো বড় জিনিস আমার নিরাপত্তা হইলো বড় জিনিস আসসালাম আলাইকুম।